এর একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ধর্মঘট এবং তালাবদ্ধকরণ। শ্রম আইনে ধর্মঘট বা তালাবদ্ধকরণ করা হচ্ছে দুইটা ধাপ থেকে এটা কাজ করে থাকে। একটা হচ্ছে শ্রমিকরা বা শ্রমিকদের দলবদ্ধ সংগঠন যদি কাজ না করে বা কাজ করতে অস্বীকৃতি জানায়, ইচ্ছাকৃতভাবে কাজ থেকে বিরত থাকে, সেটা ধর্মঘট বলে বিবেচিত হবে। ইংরেজিতে বলে যাকে বলা হয় স্ট্রাইক। আর মালিক যদি কাঁচামালের স্বল্পতা, যান্ত্রিক ত্রুটি বা বিভিন্ন কারণে যদি কাজ করতে অনীহা প্রকাশ করে, তখন তাকে বলা হবে লকআউট। এই ধর্মঘট বা তালাবদ্ধকরণ বা লকআউট যেটাই বলি না কেন, এটা বিভিন্ন কারণে এটা ব্যান্ড হতে পারে, অর্থাৎ বেআইনি বলে বিবেচিত হতে পারে। ধর্মঘট এবং তালাবদ্ধকরণে এগুলির ক্ষেত্রে নিয়ম হচ্ছে, একটা নিয়মতান্ত্রিক একটা নোটিশ দিতে হবে, অথবা এই নিয়ে যদি কোনো কার্যক্রম চলতে থাকে ওই সকল বিষয় সম্পর্কে আগে চলমান থাকা অবস্থায় কোনো নোটিশ দেওয়া যাবে না। নাম্বার 1 হচ্ছে কোনো কার্যক্রম চললে নোটিশ দেওয়া যাবে না। আর নর্মালি ধর্মঘট বা তালাবদ্ধকরণ টানতে গেলে আপনাকে অবশ্যই নোটিশ দিয়ে কথা বলতে হবে। এরপর হচ্ছে বিভিন্ন কারণবশত যদি সিচুয়েশন তৈরি হয়, সেখানে আপনি তালাবদ্ধকরণ বা লকআউটের গ্রাউন্ডসটা দিতে পারেন, তবে কতিপয় ক্ষেত্র রয়েছে এখানে। অনেক সময় দেখা যাচ্ছে শ্রম আদালতের থেকে কোনো নোটিশ করা হয়েছে বা শিল্পবিরোধ সংক্রান্ত কোনো সালিশি কার্যক্রম চলছে, এরকম বিভিন্ন কারণে ধর্মঘট বা লকআউট বেআইনি হয়ে যাবে। অর্থাৎ আইনের যে বিধিবিধান আছে সেই বিধিবিধানগুলো মেনটেন করে আপনাকে অবশ্যই লকআউট ডাকতে হবে। আদারওয়াইজ যদি আপনি লকআউট ডাকেন, সেটা আইনের দৃষ্টিতে বেআইনি বলে গণ্য হবে। এরপর একটা প্রশ্ন আসতে পারে যে বেআইনি ধর্মঘট বা লকআউট করার জন্য আলাদা কোনো শাস্তির বিধান আছে কি না। এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে কোনো শ্রমিক বা মালিক পক্ষই তো লকআউটের মধ্যে যাবে, ধর্মঘট এবং লকআউটে। এ সম্পর্কে 294 ধারায় যে কথাটি বলা হচ্ছে যে কোনো শ্রমিক যে বেআইনি ধর্মঘট বা লকআউট শুরু করে বা চালিয়ে যায় বা তা এগিয়ে নেওয়ার জন্য যদি কোনো কাজ করে থাকে, তাহলে তাকে সেক্ষেত্রে 1 বছর কোনো কারাদণ্ড বা 5,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। অথবা কোনো মালিক কোনো বেআইনি ধর্মঘট বা লকআউট এগুলো যদি চালিয়ে যেতে থাকে, মালিক ইতি মূলত লকআউটের কাজ করবে, এইরকম কার্যক্রম করলে তারও এই 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা 5,000 টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা থাকে। এগুলিকে মাথায় রেখে আপনাকে বেআইনি ধর্মঘট এবং লকআউটের প্রশ্নগুলিকে মাথায় নিতে হবে। এইগুলো যদি একটু বোঝেন কী কী কারণে বেআইনি হয়, এটা একটা রিভাইস দিলে আপনি বুঝে যাবেন। বুঝে যাওয়ার পর আপনি ওই জায়গা থেকে যদি উত্তর করেন, তাহলে সেই জায়গা থেকে আপনার জন্য আনসার করাটা সহজ হবে। ধর্মঘট বা লকআউটে খুব বেশি লেখার কিছু চাইতে, ধর্মঘটটা তো আমরা প্রতিনিয়ত জীবনযাত্রার মধ্যে শুনে আসছি, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হকাররা ধর্মঘট করছে, এই ধর্মঘট করছে, এগুলো অবশ্যই শ্রম আইনের মধ্যে যাবে কি যাবে না, এই শ্রম আইন 2006-এর আলোকের মধ্যেই আমাকে এটা খুঁজে নিতে হবে এবং সেই আলোকে আপনি উত্তরপত্র দিতে হবে। যেহেতু আগামীকাল এইরকম একটা এক্সাম, আপনার যদি ওইভাবে প্রস্তুতি নিয়ে যদি এই জিনিসটার মধ্যে একটু কাজ করতে পারেন, তাহলে ধর্মঘট এবং লকআউট এবং ধর্মঘট আর লকআউট যদি বেআইনি হয়ে যায়, এই বিষয়গুলির মাধ্যমে আপনি জানলেই আপনি এটা উত্তর দিয়ে বেরিয়ে আসতে পারবেন। কাজে এই প্রশ্নটাকে উপর আনসার করে আপনার উত্তরটি লিখে পারবেন বলে আশা করি। মূলত এখনই আলোচনা করা ছিল, ভবিষ্যতে আমি চেষ্টা করবো আরও আলোচনার জন্য আসতে। এতক্ষণ শুনেছেন, সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভালো থাকবেন সবাই।